বড় জামাত, বড় জামাত কি একটা রাষ্ট্র, রাষ্ট্রে অবশ্যই সমাজ এবং রাষ্ট্রের আমির হবে একজন, দুইজন হওয়া নাজায়েজ হারাম। যদি বলে আমি মুসলিম সমাজের জামা, আমি 1 কোটি লোকের আমি আমির, 1 কোটি লোকের জামা, আর একজন উনি কি উনি 2 কোটি, আর উনি কি উনি 10 লাখ, উনি কি এইভাবে যে জামাত হয় এগুলো সব হলো অবৈধ জামাত। বড় জামাত একটা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে যে 2টা হওয়া চলবে না, যদি 2টা হয় তাহলে আল্লাহ রাসূল চিকিৎসা বলেছেন বাধ্যতামূলক একটা, 2টা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা করে নিয়ম বলে দিয়েছেন। একটা কিভাবে করতে হবে, দ্বিতীয় জনকে হত্যা করে ওই জামাতকে বিলুপ্ত করে দাও, একটা থাকবে। বহু হাদিস আছে, ইজা বুইয়া লি খলিফাতাইনি ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন দুইজন খলিফার বায়াত করা হয় তাহলে দ্বিতীয় জনকে হত্যা করে ফেলবে, বাধ্যতামূলক এক জামাত থাকতেই হবে, থাকতে হবে। কিসের তুমি সফরের কাহিনী নিয়ে চলে আসতেছো এখানে, আমি জামাতের আমির, আমি দেশের আমির, কিসের তুমি সফরের হুজুর, তুমি মসজিদের হুজুর, কিসের তুমি সমাজের আমির? সমাজ এক জামাতবদ্ধ থাকবে, সমাজ কয় জামাতবদ্ধ থাকবে, এক জামাতবদ্ধ। এই জন্য হাদিস হুজাইফা আমাদেরকে পড়তে হবে, হাদিসে হুজাইফা অপরিচিত একটা হাদিস। যতদিন পর্যন্ত মুসলিম সমাজ হুজাইফা রাদিয়াল্লাহু আনহু হাদিস বুঝবে না, ততদিন পর্যন্ত তারা ঐক্য বুঝবে না, একতাবদ্ধ হওয়া বুঝবে না। কিন্তু এই দেশে হাদিসে হুজাইফা জানেও না, এমনকি আমাদের বাংলাদেশে যারা সহি আকিদের দাবিদার ওদেরও কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো ওয়াজ মাহফিল আপনি হাদিসে হুজাইফার ব্যাখ্যা শুনবেন না। হাদিসে হুজাইফা হল ঐক্যের সূত্র, ঐক্যের মৌলিক সূত্র, এই সূত্র থেকে বহু সূত্র বের হইতে পারে। আমি মোটামুটি 6টা সূত্র উল্লেখ করেছি এই বইয়ের মধ্যে, ঐক্যের 6টা সূত্র পাওয়া যায় যেগুলো সব হাদিস হুজাইফা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বের হয়েছে। এবং জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মধ্যে একটা একটা সূত্র হয়তো এরকম যে অবশ্যই মুসলিম সমাজকে সেই পূর্ব যুগের মুসলিমদের দলভুক্ত হইতে হবে যারা জান্নাতি। কাদের? আকরামুজ্জামানের জামাত করলে হবে না। কার জামাত করতে হবে? আল্লাহ রাসূল কি বলেছেন, হিয়াল জামা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দলটা হলো হিয়াল জামা, ঐক্যের দল। আল্লাহ রাসূল বলছেন মানা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে এর উপরে থাকতে হবে। কেউ যদি জামাতবদ্ধ হইতে চায় সমাজের গণ্ডিতে, দেশের গণ্ডিতে, তাহলে অবশ্যই তাকে সালাফে সালেহিনের জামাতভুক্ত হইতে হবে। সালাফে সালেহিনের জামাত আকরামুজ্জামানের জামাতে আসলে হবে না। আকরামুজ্জামানের চাইতে যারা যোগ্য আছে তাদের জামাতে যদি আপনি দল ঐক্যবদ্ধ হইতে যান হবে না। 100 ঐক্য সমান সমান কি ঐক্যবদ্ধ না বিভক্ত? 100 জামাতে ঐক্যবদ্ধ হয় এটা পাগলের প্রলাপ, কিন্তু পাগলের প্রলাপ হইলে আমরা সবাই এটা গিলে নিয়েছি, সবাই এটা গ্রহণ করেছি, 100 দলে ঐক্যবদ্ধ আমরা, পাগলের প্রলাপ না। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জুমার মধ্যে জুমার খুতবায় অল্প আলোচনাই করা যায়, এত লম্বা চওড়া আলোচনা করা যায় না। তবে ইনশাআল্লাহ যদি সময় হয় তো ইনশাআল্লাহ সালাতের পরে কিছু সময় নিয়ে আমরা ওই যেটা উদ্বোধন করলাম জামাতবদ্ধ সূত্র, 1 নম্বর সূত্র হলো সালাফে সালেহিনের জামাতভুক্ত হইতে হবে, তবে আপনি ঐক্যবদ্ধ। এই আকরামুজ্জামান, এই যদু মিয়া, এই মধু মিয়া, অমুক পিএইচডি হোল্ডার, অমুক শেখ, অমুক হলো অলি আল্লাহ, এতে হবে না। আপনি সাহাবিদের কাতারে ঐক্যবদ্ধ হবেন, কারণ সাহাবিদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, 2 দল ছিল না, 2 দল ছিল মুহাজির আনসার, 2 দল হয়ে গেল না, 1 দল ছিল মুহাজির আনসার মিলে। এইরকম ওই ওদের আদর্শে ওই আকরামুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হলে দুর্দশা, কারণ আকরামুজ্জামানের চাইতে বহু যোগ্য মানুষ এই বাংলাদেশের মাটিতে আছে।
আপনি যদি আকরামুজ্জামানকে যোগ্য মনে করে তার আন্ডারে একটা জামাতবদ্ধ হন, তাহলে আরেকজন তো বলতেই পারে যে এর চেয়ে যোগ্য ব্যক্তি আর থাকতে আমি কেন ওনার জামাতে যাব, আরেকজনের জামাতে যাব। এই জন্য এগুলো চলবে না। আপনি সালাফে সালেহিনের দলে ঐক্যবদ্ধ হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর রহিম।